নমস্কার বন্ধু, আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আমার পাশে উপস্থিত আমাদের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। আমরা আপনাদের কাছে এসেছি একটি আবেদন নিয়ে। আপনারা সকলেই জানেন যে আগামী 3রা নভেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে বিয়ে মামলাটি বিস্তৃতভাবে শুনানি হবে। ওই দিন ঠিক লক্ষ্মী পুজোর 3 দিন পরে মামলাটি উঠতে চলেছে এবং বর্তমান কয়েকদিন পরেই আমাদের যে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু এই যে মামলা, একটা নয় দুটো নয়, 9-9টা মামলা আমরা সুপ্রিম কোর্টে লড়াই দিয়েছি। সেক্ষেত্রে আমাদের যে আর্থিক অবস্থা সেটা একটু দুর্বল হয়ে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের কাছে আসা, আপনারা আমাদেরকে যথাসাধ্য সাহায্য অনুরোধ নিয়ে এসেছি। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বিস্তৃতভাবে জানাবেন আমাদের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। নমস্কার। নমস্কার প্রিয় কর্মচারী বন্ধুরা, মলয় আপনাদের বলেছে, আপনারা জানেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই ঐতিহাসিক মামলা গত 2022 সালে কলকাতা হাইকোর্টের যে দুটি মামলা সেরা মামলা হিসেবে বিবেচিত হয়েছে তার মধ্যে একটি। এটা আমাদের কাছে নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয় এবং কর্মীপক্ষের কাছেও তা নিঃসন্দেহে গর্বের বিষয়। আগামী 3রা নভেম্বর থেকে এই মামলা সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানির জন্য ধার্য হয়েছে। আমরা বিগত 8 বছর ধরে মামলার গতি প্রকৃতি এবং মামলার ছটি ঐতিহাসিক রায় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যে অবস্থানে এসে পৌঁছেছি তাতে আমরা নিশ্চিত যে বিস্তারিত শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্ট কর্মী পক্ষেই রায় দেবেন। কাজেই এই মামলার সাফল্য নিয়ে, কর্মীপক্ষের পক্ষে সাফল্য নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, গত দিনকে সুপ্রিম কোর্টে মামলাটা যখন উঠেছে সেই মামলায় আইনজীবীদের খরচ, যাতায়াত খরচ, সেখানে থাকার খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ আমাদের পুরোটাই ধার করে চালাতে হয়েছে। আগামী 3 তারিখ থেকে মামলার বিস্তারিত শুনানি শুরু, হয়তো একাধিক দিন এই শুনানি হবে এবং বিপুল পরিমাণ টাকার প্রয়োজন। প্রথমে যখন আমরা এই মামলাটা করি, আমরা আমাদের নিজেদের সংগঠনের আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করেই মামলাটি করেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা আপনাদের দ্বারস্থ হই, আপনাদের কাছে আবেদন রাখি এবং এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের আর্থিক অনুদানেই আমরা এতদিন এই মামলা কর্মীপক্ষের পক্ষে অনুকূলভাবে চালিয়ে আসতে সমর্থ হয়েছি। আমাদের এই মামলায় এ পর্যন্ত সংগঠনগতভাবে যুক্ত কমিটি, WBTA, WBPTA, কমার্শিয়াল ট্যাক্সেস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, আদালত কর্মচারী অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন এবং উস্তি প্রাইমারি ওয়েলফেয়ার সোসাইটি, এরা আমাদের এই আর্থিক এই মামলায় আর্থিক সহায়তা করেছে। এছাড়াও একাধিক সংগঠন তাদের নাম প্রকাশ করতে আমাদের কাছে আপত্তি জানিয়েছেন। স্বভাবতই রাজরোষ যেভাবে কর্মী সমাজের উপর ধাবিত হচ্ছে তাতে আশঙ্কা আতঙ্কা স্বাভাবিক, সে কারণে তাদের নাম আমরা প্রকাশ করছি না। এরকম একাধিক সংগঠন আমাদের আর্থিক সাহায্য করেছেন এবং একাধিক ভাতৃপ্রতিম সংগঠন, তারা সংগঠনগতভাবে আমাদের আর্থিক সাহায্য না করলেও তাদের একাধিক সদস্য তারা আন্তরিকভাবে আমাদের অর্থ সংগ্রহে সাহায্য করেছে, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে একটা কথা বলা প্রয়োজন, বড় বড় যে সংগঠনগুলো যাদের আর্থিক সামর্থ্য ব্যাপক,
সদস্য সংখ্যা এবং আর্থিক সামর্থ্যের বিচারে যারা সত্যি অনেক বড় সংগঠন, তারা আমাদের সংগঠনের আর্থিক সামর্থ্যের উপরে অনেক বেশি আস্থা রেখেছেন। সে কারণেই হয়তো তারা এখনো পর্যন্ত এই মামলায় কোনো রকম আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসেননি। আপনারা সাধারণ কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীরা, আপনাদের একাংশ একবার নয় বারবার সাহায্য করেছেন, অনুদান দিয়েছেন এবং এই মামলাটিকে নিজেদের মামলা, নিজেদের দাবির সপক্ষে নিজেদের মামলা হিসেবে গ্রহণ করে আপনারা সানন্দে স্বেচ্ছায় এই অর্থ দান করেছেন। কিন্তু দীর্ঘ 8 বছর ধরে এই মামলা চলছে। আমাদের প্রথমে আইনজীবী ছিলেন যিনি সদা রামজাদ আলী, তারপরে 2017 সালে আমরা অর্থ দপ্তরের প্রয়াত কর্মী স্বপন দে তাকে মামলায় যুক্ত করি এবং তার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এদেরকে এই মামলায় যুক্ত করা হয়। স্বাভাবিকভাবে এই ধরনের হাই প্রোফাইল আইনজীবী নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চালানোর যে কি বিপুল খরচ হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। সুপ্রিম কোর্টে 9টা হিয়ারিং হয়ে গেছে, সেখানেও বিপুল খরচ। এই অবস্থায় আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সবিনয় আবেদন করছি যে আপনারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যথাসাধ্য সাহায্য পাঠান। আপনারা যদি মনে করেন যে বিভিন্ন জায়গায়, জেলায়, শহরে, কোনো ব্লকে আপনারা অর্থ সংগ্রহ করবেন, আমরা নিয়ে আসব, তাতেও কোনো সমস্যা নেই, আমরা নিজেরা গিয়ে নিয়ে আসব। শুধু লক্ষ্য রাখবেন, আপনাদের আর্থিক সহযোগিতা এবং আশীর্বাদ ছাড়া আগামী দিনে এই মামলা চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু খুব কষ্টকর। এবং এই ফ্যাসিস্ট সরকার মামলা ছাড়া, মামলার রায় ছাড়া এই দাবি পূরণ করবে এরকম আশা করাটাও অত্যন্ত ভুল। তাই আবারও করজোড়ে আপনাদের প্রতিটি কর্মচারী বন্ধুর কাছে আমরা আবেদন রাখছি, আপনারা দয়া করে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট তা আমরা দিয়ে দিচ্ছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া থাকছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যথাসাধ্য সাহায্য প্রেরণ করুন। অথবা যদি আপনারা সংগ্রহ করেন বিভিন্ন জায়গায় আমাদের খবর দিন, আমরা নিজেরা গিয়ে আপনাদের থেকে আপনাদের এই অনুদান, আপনাদের আশীর্বাদ আমরা মাথায় করে নিয়ে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।